ক্যানভাস তো আমরা নিতে পারি সবাই, তাই না? আচ্ছা, ইমেজ আনার ক্ষেত্রে ইমেজটা দুইটা জায়গা থেকে আসতে পারে। একটা আসতে পারে আমার হার্ড ডিস্ক থেকে বা আমার মানে পিসি থেকেই আসতে পারে, যেটা আমি হয়তো কোনোভাবে কালেক্ট করছি বা ডাউনলোড করে রাখছি আমার পিসিতে। হ্যাঁ, আর একটা হতে পারে আমি ওয়েব থেকে সরাসরি নিয়ে আসতে পারি। দুইটা ভাবে ইমেজ আনা যায়, তো দুইটা ওয়ে আমি দেখাই দিই। এখানে একটা ইমেজ আছে, ইমেজটা আমরা ড্র্যাগ করে নিয়ে আসতে পারি। ইমেজটা এখানে ছাড়বো না। হ্যাঁ, খেয়াল করেন কোথায় ছাড়ি ইমেজটা, যেখানে আমার ডকুমেন্টের নামগুলো আসতেছে। হ্যাঁ, ওটার পাশে ছাড়বো ইমেজটা। ব্যাপারটা ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ, এখানে ছাড়লে কি হতো? আচ্ছা, সেটা বলতেছে। এখানে দেখেন এই ইমেজটা নতুন একটা ডকুমেন্টের মধ্যে চলে আসছে। হ্যাঁ, এটার মধ্যে আসে নাই, কিন্তু আমরা চাচ্ছিলাম ইমেজটা এখানে নিব না। এখানে যদি নিতে চাই, এখানে ইমেজটা অবশ্যই আগে নিয়ে আসবো, তারপরে কন্ট্রোল এ তো আমরা বুঝি না, কিবোর্ড শর্টকাট কি করে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে ফেলতে না, তারপরে আমরা জাস্ট কন্ট্রোল সি দিব, এখানে এসে কন্ট্রোল ভি দিব। ইমেজটা চলে আসছে, কিন্তু ক্যানভাসের সাইজ যতটুকু ততটুকু সে কভার করতে পারতেছে। আমরা এখন চাইলে ছোট বড় করতে পারি এটাকে। আপনি যেটা বললেন ওইটাই যদি করি, তাহলে ইমেজের মাঝখানে একটা কোনাকোনি দাগ চলে আসে অনেক সময়, যেটা আসলে আমাদের রাইট ওয়ে না ইমেজ নেওয়া। ইমেজের অ্যাকচুয়াল সাইজ পাওয়া যায় না সেখানে। এই যে দেখেন কোনাকোনি দাগ চলে আসছে। ইমেজটা কি এত বড় ছিল বলেন? আমি যখন ওইখান থেকে নিয়ে আসছিলাম এদিকে বাড়তি ছিল না ডান দিকে ইমেজের, তার মানে এটা অ্যাকচুয়াল সাইজ না ইমেজের। তো এইভাবে আমরা আনতে পারবো না। হ্যাঁ, আরেকটা নেওয়া যায়, ওয়েব থেকে আমরা নিতে পারি। ওয়েবে যদি কোনো ইমেজ থাকে সেটা আমরা ডাউনলোড যদি না করতে চাই, সরাসরি যদি আমরা ফটোশপে নিতে চাই, সেক্ষেত্রে ইজি কাজটা, ইমেজটা অনেক বড়, লড়তে সময় জাস্ট এখান থেকে রাইট ক্লিক করে আমরা কপি করবো ইমেজটা। হ্যাঁ, ডাউনলোড করবো না, এখান থেকে ইমেজটা কপি করে জাস্ট ফটোশপে এসে পেস্ট করে দিব। ইমেজটা পুরো লোড হয় নাই, তার জন্য সে পুরোটা পায় নাই, কত ছোট আসছে। দেখেন ইমেজটা লোড হওয়ার পরে যদি আমি নেই কপি করি, তাহলে ইমেজটা দেখেন কত বড় আসে, এখনও লোড হচ্ছে। লোড হওয়া শেষ, এখন যদি আমি কপি করে এটা পেস্ট করি, দেখেন ইমেজটার অ্যাকচুয়াল সাইজ কত বড় ছিল, ধরতেছে না এখানে। আমি যদি কন্ট্রোল টি দেই এটার পুরো সাইজটা দেখা যাচ্ছে, দেখেন ইমেজটা কত বড় ছিল। এভাবে আমরা ইমেজ নিয়ে আসতে পারি দুই জায়গা থেকে। ব্যাপারটা ক্লিয়ার? ইমেজ নিয়ে আর কোনো কনফিউশন তো নাই না, যে কিভাবে আনবো? ডাউনলোড করে নিয়ে আসলে মানে যে দুইভাবে দেখালাম নিয়ে আসলে কোনো সমস্যা নাই, এই দুইভাবে নিয়ে আসবেন। যেভাবে নিয়ে আসেন, যদি ওইখান থেকে ডাউনলোড করে পিসিতে আনেন, তো পিসিতে থেকে যেভাবে আনবেন যেটা দেখালাম ওইভাবে নিয়ে আসবেন, আর যদি ওয়েব থেকে আনতে চান তাহলে এভাবে আনবেন। এখানে এভাবে আনার ফলে দেখেন যে ইমেজের মধ্যে যে এই যে ডায়াগোনালি যে দাগ দুইটা ছিল, ওই দাগ দুইটা নাই। ওই দাগ দুইটা থাকলে আসলে যে প্রবলেমটা হয়, অ্যাকচুয়াল সাইজ পায় না, রেজলেশন পায় না, এগুলো পায় না। এর সাথে আরেকটা জিনিস দেখা দেই, এটা তো প্র্যাকটিস করার কিছু নাই, পারবেন ওদের সবাই, তাই না? পরে যেটা আছে এটা হচ্ছে আমাদের ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম ইমেজটা দিয়ে দেখানো যাবে। ট্রান্সফর্ম মানে কি আমরা বুঝি? ট্রান্সফর্ম মানে কি? এটা শেপ চেঞ্জ করে ফেলে, তাই না? আরে, ফ্রি ট্রান্সফর্ম বলে একটা কথা আছে ফটোশপে। ফ্রি ট্রান্সফর্ম আমরা কি করতে পারি, কোনো অবজেক্ট যদি সিলেক্ট থাকে, লেয়ারটা নিয়ে আসি, লেয়ারটা সিলেক্ট আছে, সেই অবস্থায় যদি আমরা যে কোনো লেয়ারই কন্ট্রোল টি যদি দেই, দেখেন চারপাশে একটা মার্ক চলে আসে না, বর্ডার চলে আসছে, এই যে দেখেন, খেয়াল করছেন কি? হ্যাঁ, কন্ট্রোল টি দিলে এটা আসে, আবার এন্টার দিলে চলে যায়, কন্ট্রোল টি দিলে আসছে আবার। তো এখন আমরা কিছু কাজ করতে পারি, যেটা ইলাস্ট্রেটরে আমরা নর্মালি করতে পারতাম, যে কোনো অবজেক্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরেই যদি কোনায় নিয়ে যাই আমাদের কার্সরটা বাঁকা হয়ে যাচ্ছে, মানে রোটেট করা যাবে, জিনিসটা মনে আছে কি আপনাদের? আচ্ছা, তারপরে আবার যদি ধরে টান দিতাম স্কেলিং হতো, এই জিনিসটা হতো।
ফটোশপে এই জিনিসটা নর্মালি হয় না, কন্ট্রোল টি দিয়ে তারপরে এই ফিচারগুলো আসে। দেখেন এখন যদি আমি কোনায় নিয়ে যাই, নর্মালি যদি আগে দেখে নেন, নর্মালি কিন্তু কোনো সে আলাদা কোনো ফিচার দেখাচ্ছে না কার্সরে, বা আলাদা কোনো কাজ করবে না সে। যদি কন্ট্রোল টি দেই তখন এই যে দেখেন কার্সরটা বাঁকা হয়ে যাচ্ছে, এখন রোটেট করা যাবে। তারপরে এই যে দেখেন মানে এখন এক্সপ্যান্ড হবে, মানে স্কেলিং করে ছোট বড় করতে পারবো। এটা আমরা ইলাস্ট্রেটরের মতোই করতে পারবো, এইভাবে আমরা ইচ্ছা মতো করতে পারি। শিফট ধরে একটু ওই যে 30, 45, 60 এভাবে যাবে। আর শিফটের ব্যাপারটা তো আমরা বুঝি, তাই না, যে একটা রেশিও মেনটেন করে শিফট ধরলে, ছোট বড় বা স্কেলিং আমরা এটা দিয়ে করতে পারি এভাবে, ইজি, তাই না? এখানে কোনো প্রবলেম আছে কারো? থাকার কথা না আসলে। আচ্ছা, এই ট্রান্সফরমারই আরও কয়েকটা এক্সট্রা ফিচার আছে ফটোশপে ইলাস্ট্রেটরে থেকে। সেই জিনিসটা হচ্ছে ইলাস্ট্রেটরে ছিল কিন্তু অত ভালো ছিল না এই জিনিসগুলো, তো ফটোশপ দিয়ে সেই জিনিসটা করা যায়। অবশ্যই একটা ইমেজ যদি সিলেক্ট করি বা যে কোনো অবজেক্ট যদি সিলেক্ট করি, কোনো শেপ বানাই সেটা আমরা সিলেক্ট করতে পারি, ইমেজটা আছে ইমেজটা দিয়ে কাজ করি। এডিট মেনুতে যাব আমরা। হ্যাঁ, এডিটে গেলে দেখেন আমাদের ফ্রি ট্রান্সফর্ম, এটা আমরা অলরেডি শিখে ফেলছি, কন্ট্রোল টি ছিল এটা শর্টকাট। এখন ট্রান্সফর্ম বলে আরেকটা কথা আছে এবং তার মধ্যে আরও অনেক কিছু আছে, সেই জিনিসগুলো আমরা এখন দেখব। প্রথমে আছে স্কেল, এটা আমরা দেখে ফেললাম অলরেডি, তাই না, যে ছোট বড় করতে পারতেছি। তারপরে আছে কি রোটেট, রোটেটটা আমরা দেখে ফেলছি, তাই না। আমরা এখন দেখব স্কিউ, স্কিউ দিলে কি কাজ করে, হ্যাঁ দেখি কি করে। স্কিউ দিলাম মতনই দেখেন ওই যে বর্ডারটা চলে আসছে, ট্রান্সফর্মের বর্ডারটা চলে আসছে। এখন দেখেন আমি যদি কোনো পাথ সিলেক্ট করি, আমার কার্সরটা চেঞ্জ হয়ে যায়, কার্সরের নিচে একটা মার্ক চলে আসে, দেখছেন দুই দিকে আরো, মানে সে দুই দিকে মুভ করতে পারবে। এখন আমি যদি জাস্ট ক্লিক করে ড্র্যাগ করি দুই দিকে, নিচের দিকে আনলে নিচে আসবে না, সে ওই বরাবর নড়াচড়া করতে পারবে। এভাবে আমরা একটা জিনিসের শেপ চেঞ্জ করতে পারি। এই জিনিসটা কি বোঝা গেছে? আচ্ছা, পরেরটাতে যাই দিলে, হ্যাঁ পুরোটা দেখায় নি, তারপরে একবার একটু আপনারা প্র্যাকটিস করেন। স্কিউ ছিল, তারপরে ছিল ডিস্টর্ট। ডিস্টর্টটা একটু আলাদা, ওইটার থেকে আর একটু পার্টিকুলার কাজ করে, যে ওইটা আমার পাথ নিয়ে কাজ করতো, এটা আমার কাজ করবে অ্যাঙ্কর নিয়ে। দেখেন অ্যাঙ্কর নিয়ে আমি কাজ করতে পারতেছি, এখানে পাথ কাজ করবে না, পাথ নিলে পুরোটাই চলে আসে, কিন্তু সে ইন্ডিভিজুয়াল অ্যাঙ্কর নিয়ে কাজ করতেছে। হ্যাঁ, ডিমেনশন চেঞ্জ করে ফেলতেছে না, ছবিটা দেখেন বাঁকা হয়ে যাচ্ছে, পুরো ছবি বাঁকা হয়ে যাচ্ছে। আলাদা আলাদা অ্যাঙ্কর নিয়ে আমরা কাজ করতে পারি, এখানে সে কাজ করবে না খুব সম্ভবত, না করতেছে, ব্যাপারটা বুঝা গেছে? কোথায় বুঝেন নাই? আচ্ছা, এখন আপনি টানবেন না তো, এখন দেখবেন আপনি, পরে প্রবলেম হলে পরে বলেন। হ্যাঁ, আচ্ছা এটা কাজ করতেছে যে এইটা তো দেখছেন নাকি? আচ্ছা, পরে আপনার যদি প্রবলেম হয় সেটা আবার দেখাবো, আপাতত দেখেন। হ্যাঁ, আচ্ছা ডিস্টর্ট আর স্কিউ এর মধ্যে যে পার্থক্যটা ছিল, স্কিউ কাজ করতো পাথ নিয়ে, ডিস্টর্টটা কাজ করতেছে অ্যাঙ্কর নিয়ে, দুইটা দিয়েই আমরা শেপ চেঞ্জ করতে পারতেছি, মানে রিশেপ করতে পারতেছি। পরেরটা যদি যাই, পরেরটা ছিল পার্সপেক্টিভ। পার্সপেক্টিভের একটু ই আছে যে এটা আমার দুইটা নিয়েই কাজ করে, অ্যাঙ্কর নিয়েও কাজ করে পাথ নিয়েও কাজ করে। তো অ্যাঙ্কর নিয়ে যখন সে কাজ করতেছে তখন সে একটু ডিস্টর্টের মতো করতেছে না, দুইটা পাথ সে মানে দুই পাশে যে অ্যাঙ্কর সেটাকে চাপা ফেলতেছে অথবা ই করে ফেলতেছে, মানে রিসেপ করার আরেকটা স্টাইল, আরেকটা ওয়ে হতে পারে এটা, যখন আমাদের যেরকম লাগবে তখন আমরা সেরকম ইউজ করতে পারবো। জাস্ট জানা থাকা দরকার যে আসলে কোনটা দিয়ে কীরকম কাজ করে। আর যেটা ছিল সেটা হচ্ছে র‍্যাপ। র‍্যাপ জিনিসটা কি কাজ করে, এটাও রিসেপ করার কাজ, কিন্তু অন্যগুলোতে আমরা দেখছি, অন্যগুলোতে আমরা কিন্তু কোনো কার্ভ ক্রিয়েট করতে পারি না, তাই না। র‍্যাপ দিয়ে আমরা কার্ভ বানাতে পারবো, কীভাবে বানাতে পারি, প্রত্যেকটা অ্যাঙ্করের সাথে একটা করে হ্যান্ডেলও আছে, দেখেন একটু দেখা যাচ্ছিল না, হ্যান্ডেলের মাথায় একটা গোল গোল বল আছে, খেয়াল করছেন,
এগুলো ধরলে আমাদের কার্ভ হবে জিনিসগুলো। দেখেন আমরা চাইলে এখানে কার্ভ করে যে কোনো শেপ তৈরি করতে পারি, মাঝখানে ধরে আমরা এটা ডিমেনশন তৈরি করতে পারি যে আসলে জিনিসটা কোন দিকে যাবে বা কি হবে, ভিতরে কোনো জিনিস যদি থাকে সেই জিনিসটা কি রকম, কোথায় লাইট পড়বে কোথায় শ্যাডো পড়বে সেই জিনিসগুলো আমরা সিলেক্ট করতে পারি এভাবে। বোঝা গেল জিনিসটা? আচ্ছা, আর যেটা ছিল সেটা আমরা ইলাস্ট্রেটরও দেখছি, এটা ম্যানুয়াল কিছু জিনিসপত্র, রোটেট 180 ডিগ্রি, এটা দিয়ে কী করবে আমরা তো বুঝতে পারতেছি, তাই না? রোটেট করে ফেলবে 180 ডিগ্রিতে, এটা দেখানোর দরকার নাই। ক্লক ওয়াইজ, কাউন্টার ক্লক ওয়াইজ, এগুলো এগুলো তো আমরা বুঝি, তাই না? এগুলো একটু প্র্যাকটিস করে নেবেন, এগুলো দেখাচ্ছি না। আর ক্লিপ জিনিসটা হচ্ছে ইলাস্ট্রেটরের রিফ্লেক্ট, রিফ্লেক্ট কীরকম কাজ করছে দেখছি না আমরা। এটা যদি একটু দেখেন, ক্লিপ বলতেছে হরাইজন্টাল, হরাইজন্টাল মানে সে পাশাপাশি ফ্লিপ করবে। যদি এটা এটা দিয়ে অত বোঝানো যাবে না, ছোট না, এটা দিয়ে কাজ করবে, কিন্তু এই ইমেজটা দুই পাশে একই রকম ফ্লিপ করলে বুঝতে পারবেন না। এই ইমেজটা যদি আমরা নেই, এটা দিয়ে দেখাই। হ্যাঁ, এই পাশে ডার্ক কালার না, এই পাশে লাইট কালার, তো ফ্লিপ করলে কি কাজ করে দেখেন, ডার্কটা এই পাশে চলে আসছে, লাইটটা এই পাশে চলে আসছে, মানে আমরা ইলাস্ট্রেটরের রিফ্লেক্ট যেটা করছি। আর এটা ছিল হরাইজন্টালি, আর ভার্টিক্যালি করবে সেটা উপর নিচ বরাবর ফ্লিপ করে দিবে। এই জিনিসটা পার্থক্যটা বুঝতে পারছেন যে এই দিক থেকে ফ্লিপ হয়ে গেছে, ক্লিয়ার ব্যাপারটা? ইজি না? আচ্ছা, আমি হয়তো এখানে অনেকগুলো লেয়ার নিছি, হ্যাঁ কপি করে ফেলছি লেয়ারগুলো, একটা নিচে একটা আছে। তো আমরা যদি কন্ট্রোল জেড দেই একটা লেয়ার আন্ডু হয়, আবার কন্ট্রোল জেড দিলে আবার ওইটা রিডু হয়ে যায়, কারণ আমাদের যেটা চাওয়া যে আমরা চাচ্ছি যে আস্তে আস্তে সবগুলো আন্ডু করে ফেলবো অথবা আবার সবগুলো রিডু করে নিয়ে আসবো। তো এটা কিভাবে করা যায়, উইন্ডোতে দেখেন হিস্ট্রি নামে একটা অপশন আছে, অথবা এখানেও থাকে, ডিফল্ট অনেক সময় থেকে যায়। আমি প্রথম থেকে যতগুলো কাজ করছি ক্যানভাসটা নেওয়ার পর থেকে সব এখানে রেকর্ড হয়ে আছে। হিস্ট্রিতে সাধারণত ডিফল্ট থাকে 20টা স্টেপ পর্যন্ত এখানে কভার করা যায়, কিন্তু আমরা এটাকে চেঞ্জ করে ম্যাক্সিমাম 1000 পর্যন্ত দিতে পারি, যে 1000 স্টেপ সে এখানে রেকর্ডে রাখবে এবং সেটা সে আন্ডু করতে সক্ষম হবে এবং সেটা আবার রিডুও করতে পারবে। দেখেন এখানে যদি একটু খেয়াল করেন, মানে মুভ 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 দেখা যাচ্ছে, তাই না? মুভ দেখা যাচ্ছে যে আমি তিনবার মুভ করছি, এই যে পেস্ট করার সরি লেয়ারগুলো কপি করার পরে একটা ধরে টান দিছিলাম না এদিকে, আবার দেখেন টান দিতেছি একটা করে মুভ স্টেপ বাড়তেছে, মানে আমি যে কাজটা করতেছি এটাই সে এখানে রেকর্ড করে ফেলতেছে। হ্যাঁ, তো আমরা যদি রেকর্ড এখন এখান থেকে আমরা যদি উপরটাতে যাই, একটা স্টেপ আন্ডু করে ফেললো, দেখেন ওই জিনিসটা কিন্তু আন্ডু হয়ে গেছে, তার উপরটাতে গেলে এটা একটু নাড়াইছিলাম এটা উপরে চলে গেল, এভাবে আমরা আন্ডু করতে পারি। হ্যাঁ, আবার রিডুও করতে পারি, আমি চাচ্ছি আমি এখানে আসবো, এখানে চলে আসলাম, এখানে আসবো, এখানে চলে আসলাম, আবার এখানে যেতে পারতেছি। এটা গেল ম্যানুয়াল একটা ব্যাপার যে আমরা হিস্ট্রিতে গিয়ে এভাবে আন্ডু রিডু করতেছি। তো এটার একটা শর্টকাট আছে যে আমরা কন্ট্রোল জেড দিলে একবার এক স্টেপ করতেছে ব্যাকওয়ার্ড অথবা ফরওয়ার্ড, কিন্তু আমরা যদি কন্ট্রোল অল্টার জেড দেই তাহলে সেটা যতবার কন্ট্রোল অল্টার জেড চাপবো ততবার সে একটা স্টেপ করে এই হিস্ট্রি থেকে একটা একটা করে আন্ডু করবে। ব্যাপারটা বুঝা গেছে? কন্ট্রোল অল্টার জেড ব্যাপারটা লিখে রাখতে পারেন, জিনিসটা শর্টকাট, এটা কাজে লাগে অনেক সময়, মানে সবসময় কাজে লাগে। হ্যাঁ, রিডুটা বলতেছি, এটা এখনো বলি নাই। আর রিডু যখন আমরা করতে চাই, রিডু আন্ডু রিডুর ব্যাপারটা ম্যানুয়ালি তো হিস্ট্রি থেকে কিভাবে সেটা তো আমরা বুঝতে পারছি, তাই না? শর্টকাটটা আন্ডুর জন্য ছিল কন্ট্রোল অল্টার জেড, আর রিডুর জন্য হচ্ছে কন্ট্রোল শিফট জেড। এটা হচ্ছে আমরা কন্ট্রোল কে চাপবো, প্রিফারেন্সে চলে আসবো। হ্যাঁ, এখান থেকে পারফরমেন্স খুব সম্ভবত, হ্যাঁ
হিস্ট্রি স্টেটস এখানে 1000ই করে দেয়া আছে, এখানে কমানো যায় বাড়ানো যায় বা ম্যানুয়ালি এখানে ইনপুট দেয়া যায়, দেয়া যায় না? হ্যাঁ এখানে আমরা যত দিব তত কাজ করব, 50 দিলাম, 50 দিয়ে ওকে দিয়ে দিলেই এটা 50 হয়ে যাবে। ক্লিয়ার ব্যাপারটা? আপনাদের প্রবলেম হবে নাইলে, না রেকর্ডে যদি থাকে তাহলে বোধ হয় ছিল। আচ্ছা ফার্স্টের ব্যাপারটা তো বুঝছেন তাই না? সিলেকশনের এই যে স্টাইলগুলা এখানে দেখেন, নর্মালে আমরা প্রথমে কাজ করছি, আমরা ইচ্ছা মতো সিলেকশন নিতে পারতেছি, তারপরে যেটা আসে সাইজটা যদি দেখাই, এখান থেকে আমরা সাইজটা চেঞ্জও করে দিতে পারি। আমি যদি বলি 200x200 যদি আমরা এখানে দেই, সেখানে একটা ক্লিক করবো, 200x200 একটা সাইজের সিলেকশন তৈরি হয়ে যাবে। এই ব্যাপারটা তো ক্লিয়ার তাই না? দেখেন এখানে আবার একটা কি প্রবলেম করে, যে যেখানে ক্লিক করি ওইটা যে আবার আরেকখানে আরেকটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। এই প্রবলেমটা নর্মালে ছিল না তাই না? বাইরে ক্লিক করলে চলে যেত, এখন যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে এটা থাকতেছে আবার ওইটা চলে যাচ্ছে, মানে এখন আমরা ফ্রি হতে পারতেছি। আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে ফিক্সড রেশিও, রেশিও তো আমরা বুঝি তাই না? এখানে উইথ দেওয়া আছে 1 আর হাইট 2, এটা মানে আমরা কি বুঝি কেউ বলতে পারেন যে রেশিওর হিসাবে আমরা এটা কি বুঝব? 1:2। হ্যাঁ, যে উইথ যদি 100 হয় তো হাইটটা হবে 200, এরকম না ব্যাপারটা? তো সেরকমই কাজ করবে এখানে। কাজ করতেছে না কোনো কারণে। আচ্ছা এটা ড্র্যাগ না করে এটা টানতে হবে, সরি। তো দেখেন এটা যদি আমরা ড্র্যাগ করি নর্মালের মতো তাহলে কি করে সে, ওই যে আমরা রেশিওটা দিয়ে দিছি ওই রেশিওতে সে ছোট থেকে বড় যত বড়ই করি আমরা সেই রেশিওতে সে কাজ করবে। সিম্পল ব্যাপার ছিল মনে আশা করি, বুঝতে পারছেন নাকি কোনো প্রবলেম আছে? হ্যাঁ এখান থেকে বাড়াতে হবে তখন আবার, মানে এখানে বানানোর পর আর বাড়াতে পারতেছেন না। ক্লিয়ার? আচ্ছা এই গেল আমাদের স্টাইলটা। এখন এখানে কিছু ব্যাপার আছে যেটা হচ্ছে আমরা ইলাস্ট্রেটরের পাথফাইন্ডার শিখছি তাই না? তো এই জিনিসটা দিয়ে আমরা পাথফাইন্ডারের কাজ করতে পারি। সেটা কিভাবে? আমরা যখন একটা নিব, সাইন স্যার আসেনি তো, সাইন একটু আগে মারুফ স্যার আসছিলেন, ওনার সাথে কথা বলছি কি পাঠাইছেন? হ্যাঁ অ্যাটেন্ডেন্স শিটটা, অ্যাটেন্ডেন্স শিটটা, অ্যাটেন্ডেন্সটা কার কাছে?